আজ প্রবাহিত লিতের মানে স্থলিতের প্রবাহিত লিতে না স্থিতলিতে পড়ে এটা তো স্থিতলিতের আমার 4 নম্বর ক্লাস এর আগে আমি তিনটা ভিডিও শুনিয়েছি সেখানে আধান বল বিভব ইত্যাদি সম্বন্ধে পরিচয় বা মানে প্রাথমিক ধারণা দেয়া আছে আজকে আমরা একটা নতুন রাশি পড়ব ফিজিক্সের সেটা হচ্ছে ধারকত্ব এটা ক্লাস 12 এ আছে মূলত তো ধারকত্ব যার ইংরেজি ক্যাপাসিটেন্স তো ধারকত্ব মানে কোনো কিছু ধরে রাখার ক্ষমতা এমনিতে একটা ঝুড়িতে আম ধরে রাখবে তো ওই ঝুড়িটা সেটা ধরে রাখার ক্ষমতা বালি ধরে রাখবে কোনো টিনে তো ওই টিনটার বালি ধরার ক্ষমতা তো এই চ্যাপ্টারটা আমরা আধান ধরার ক্ষমতা পড়িব আধান নিশ্চয়ই ফার্স্ট ক্লাসটা আমি করিছি যদি কেউ না পড়ে থাকে তো আধানটা দেখে আসো আধান ধরে রাখার ক্ষমতা তাকে আমরা কি বলবো এইটা একটা ধারকত্ব এখানে শুধুমাত্র আধানের কথা হবে তাহলে আমরা আগে দেখেছি যে কোনো কিছুতে ধর এই একটা কোন একটা পরিবেশী আছে তো এখানের মধ্যে কিছু আধান আছে কিছু পরিমাণ আধান আছে প্লাস আধান বা মাইনাস আধান যাই থাক প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ করে আধান আছে যত বেশি আধান থাকে তত বেশি ফিল্ড ছড়িবে এটা আমরা জানি যত বেশি আধান থাকবে তত বেশি ফিল্ড দিবে কারণ ফিল্ডের সঙ্গে আধানের রিলেশনটা কী ছিল ই সমান কী ছিল ই সমান কে কিউ বাই আর স্কোয়ার আর বিভব অর্থাৎ এর কাজ করার ক্ষমতা কোনো অসীম থেকে কোনো একটা একক আধানকে নিয়ে আসার ক্ষমতাও বেশি হবে যত বেশি আধান থাকবে তত বেশি এর মধ্যে চার্জ থাকবে চার্জ আছে আধানই চার্জ আর তত বেশি এর বিভব থাকবে বিভবর ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম কে কিউ বাই আর এটা ছিল বিভবের আমরা এর আগে বিভব সম্বন্ধে আমি পড়াইছি আর এটা ছিল ফিল্ড তড়িৎ ক্ষেত্র তো এখন আমরা দেখতে পাচ্ছি যত বেশি কোনো পরিবাহিতে যত বেশি চার্জ থাকছে কোনো মানে কোনো একটা বস্তু তো বলতে পারি যত বেশি চার্জ থাকছে তত বেশি আর বিভব অর্থাৎ কি বলছি কিউটা ভ্যারিস করছে কার সাথে ভি এর সাথে যত বেশি কিউ তত বেশি বিভব বিভব বলতে কী বুঝায় কাজ করার ক্ষমতা বিভবের ক্লাস আমি এর আগের ভিডিওতে দিয়েছি তাহলে আমরা এই সমানুপাতিকটাকে যদি সমান করতে চাই তাহলে কী হবে কিউ সমান সিভি একটা সি দিলাম কনস্ট্যান্ট এই সিটাকেই এই সি যে দিলাম সেই সিটাকেই বলা হয় আমার এখানে ধারকত্ব অর্থাৎ কোনো পরিবাহিতে কোনো আধান ধরে রাখার ক্ষমতা এবং কাজ করারও ক্ষমতা বোঝাচ্ছে বিভব বেশি হলে চার্জ বেশি হলে বিভব বেশি হবে কিউ সমান কী বললাম সিভি এবার আমরা যদি সি এর সংজ্ঞা বানাই তো কী হবে কি এর সংজ্ঞা তাহলে কী হবে কিউ বাই ভি তাহলে আমরা সেই সুর আছে সেই ফিজিক্সে স্মরণ থেকে বেগ থেকে সংজ্ঞা সৃষ্টি করি তো তেমনি একটা নতুন রাশি ধারকত্ব ধারকত্বর সংজ্ঞাটা কী হবে কোনো একক বিভব প্রভেদ সৃষ্টি করার জন্য যে পরিমাণ চার্জ দরকার হয় কোনো পরিবাহিতে একক বিভব সৃষ্টি করার জন্য ভিটা যদি এক হয়ে যায় তাহলে কিউ সমান সি তাহলে একক বিভব প্রভেদ সৃষ্টি করার জন্য যে পরিমাণ কোনো পরিবাহিতে চার্জ থাকে তাকে আমরা কী বলবো ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এইবারে ধারকত্বের তাহলে কী পড়ি সেখানে সুর হয়ে আছে ধারকত্বের কী পড়ি আর আগে তার আগে এর আগে ধারকত্বের অঙ্ক করা যাবে একটু পড়ি ধারকত্বের ম্যাথামেটিক্স ঢুকে যাবো সিআরডিদের বই যত অঙ্ক করতে থাকো সব অঙ্ক হয়ে যাবে অর্ধেক অঙ্ক তো একদিনই হয়ে যাবে পড়া এমন নয় যে বিরাট কনসেপশন দরকার তারপরে পড়িব কনসেপশনে একদম মানে মাথা খারাপ কনসেপশন নিয়ে পাঁচটা ছটা অঙ্ক করিব আসল কনসেপশন হচ্ছে অঙ্ক করো 100 যত আছে বইটার তত অঙ্ক করতে হবে কঠিন গাণিতিক সহজ গাণিতিক সব আর পড়ার দরকারই নেই বেশি হালকা হালকা পড়লেই ক্যাপাসিটেন্স বোঝা যাবে আস্তে 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 পড়লেই সব ঠিক হয়ে যাবে স্পিডে বইটাকে শেষ করে নেই ইলেভেন টুয়েলভ একসাথে প্র্যাকটিস করবে যারা টুয়েলভ পড়ছে তারা তো ইলেভেন আস্তে আস্তে নমস্কার হয়ে যাবে সব ভুলে যাবে সব সেই জন্যে ফিজিক্স বইটাকে বেশি উৎসব না করে 3-4 মাসের মধ্যে টুয়েলভের বইটা শেষ করে ইলেভেন টুয়েলভটা একসাথে করে গোটা ফিজিক্সটাই তোমার একটাই চ্যাপ্টার পরিণত করতে হবে ইলেভেন টুয়েলভ গোটা বইটা একটা চ্যাপ্টার যেদিন একটি চ্যাপ্টার হবে সেদিন প্র্যাকটিস হবে আর সেদিন তোমার সব স্বপ্ন পূরণ হবে নাহলে ওই মিথ্যা স্বপ্ন দেখবে আর ওই কুলুর সেই হাঁড়ি বইতো না ওই হাঁড়িটিও পড়বে আর তোমার স্বপ্নও যাবে শুধু শুধু ইলেভেন টুয়েলভ একটা হাস্যর স্বপ্ন দেখানো হয় সব ছাত্রছাত্রীদের সবাই নিট পেয়েছে সবাই ডাক্তার হয়ে গিয়েছে সবাই ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে 2 বছরের জন্যে তারপর বাস্তবে আস্তে আস্তে প্রবেশ করে পারে বাস্তব জীবনে প্রবেশ করলেই বুঝিয়ে যায় সব কিছু অন্ধকার তুমি টুয়েলভের 2 দিন আগে সিলেবাস শেষ করবে ফিজিক্স আর তুমি নিট পাবে এইসব মিথ্যা স্বপ্ন দেখাই ভরংবাজি করছে সব এখন তাহলে সি সমান কী হচ্ছে কিউ বাই
ভি ইয়া সিজিএস একক করছি, ইয়া সিজিএস একক এমন কি ছিল কিউএর একক আর ভিএর একক, তো কি আধানের একক কি ছিল সিজিএস পদ্ধতিতে? স্টেট কুলম্ব বা ইএসইউ, আমরা এখন স্টেট কুলম্বই বলছি, স্টেট কুলম্ব, সোজাসুজি কুলম্ব, স্টেট কুলম্ব, আর বা এটাকে ইএসইউ বলা হয়, আর ইয়ারও ছিল স্টেট ভোল্ট সিজিএস পদ্ধতিতে ইএসইউ। তখন দেখো সবারই ইএসইউ হচ্ছে, তখন এই ইয়ার ধারকত্তর এককটা সিজিএস পদ্ধতি ইএসইউ, তখন আমরা এটাকে বলি স্টেট ফেরাডে। বিজ্ঞানী ফেরাডে এটা ক্যালকুলেশন করেছিল, সো এই নেওয়ার নাম অনুসারে এটাকে বলে স্টেট ফেরাডে। বাস এটা সিজিএস পদ্ধতিতে একক, আর এসআই পদ্ধতিতে ধারকত্তর এককটা ফেরাডে। এসআই পদ্ধতি কী একক হয়েছে? ফেরাডে। তাহলে এসআই পদ্ধতি কিউ এর একক কী ছিল? কুলম্ব। আর ভি এর একক কী ছিল? ভোল্ট। এবারে এক ফেরাডে বলতে কী বুঝি? এক ভোল্ট বিভেদ পরিবর্তন সৃষ্টি করার জন্যে যদি এক কুলম্ব চার্জের দরকার হয়, যে পরিমাণ যত কুলম্ব চার্জের দরকার হয় তাকেই বলে কি? এক ফেরাডে। এবারে আমি ফেরাডে থেকে স্টেট ফেরাডেতে কী করে যাবো? বলো এক কুলম্ব সমান কত ইএসইউ? এক কুলম্ব সমান আমরা জানি 3×10⁻¹ ইএসইউ, মানে স্টেট কুলম্ব। আর এক ভোল্ট সমান কত? 1/300 ইএসইউ ছিল না, এটা বিভব পার্থক্য। ভোল্ট থেকে এক 1/300 ইএসইউ ছিল, এটা স্টেট ভোল্ট আর এটা স্টেট কুলম্ব। এবারে এই 300 যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কত হবে? 9×10⁻১১, এইটাকে বলবো স্টেট ফেরাডে। তাহলে এক ফেরাডে সমান কত স্টেট ফেরাডে? 9×10⁻১১ স্টেট ফেরাডে। মুখস্থ করা যাবে, তৈরিও করা যাবে, সেই 1 N সমান 10⁵ সেই 9 থেকে করে আসছি, 8 থেকে 7 থেকে এখন সেটাও প্রতিষ্ঠা করেছি, এটাও প্রতিষ্ঠা করছি, ব্যাপারটা একই, সবাই একই সুর। ফিজিক্স পড়া যাদের স্টার্ট হয়েছে তারা এইসব কারসাজিগুলো নিজেই করতে পারে, এরা কারসাজি শুধু। এবারে কী করবো? বুঝে গেছি, সম্পর্ক অ্যাকোয়ার করলাম, একক বার করলাম, এবারে তো বার করতে হবে আমাকে কি? ইয়ার যদি কোনো উল্টাইন দিই, ধারকত্বকে উল্টাইন দিলে ওইটাকে বলা হয় ইলাস্টেন্স। ধারকত্ব উল্টাইন দিলে কী বলবো? ওইটাকে নাম হচ্ছে ইলাস্টেন্স, এটাকে এস দ্বারা, 1/C মানে হচ্ছে ইলাস্টেন্স, এস দ্বারা প্রকাশ করা হয়। ধারকত্ব মানে ধরে রাখার ক্ষমতা, আর ইলাস্টেন্স মানে ছাড়িয়ে দেওয়ার ক্ষমতা। তার মানে যেমন সেই আমরা রোধাঙ্ককে উল্টাইন দিয়েছি, মনে আছে 10th ক্লাসে? রোধাঙ্ককে উল্টাইন দিলে কী পেয়ে? পরিবাহিতা, 1/ρ। এবারে ওইটার একক ছিল ওহম আর এটার একক ছিল মোহ, উল্টা এককটাও তেমনি ইয়ারও একক ফেরাডে, আর ইয়ার ফেরাডেকে উল্টাইন দিলে কী হবে? ফেরাড, তো ইয়ার নাম হচ্ছে ড্যারাফ্ট, একদম উল্টা, এককটা উল্টা। তাহলে ধারকত্বের অনন্যকটা কী বলছিলাম? ইলাস্টেন্স। আর ইয়ার এককটা, ইয়ার একক হচ্ছে এসআই পদ্ধতিতে আলোচনা হবে, ফেরাডে, আর ইয়ার এককটা ড্যারাফ্ট। বাস এই একটা ধারণা ছোট্ট, ইলাস্টেন্স কী যদি বলে কেউ তাহলে আমরা কী বলবো? এটা ধারকত্বের অনন্যক। আর কী আছে ধারকত্বের মাত্রা বের করি একটু, ধারকত্বের মাত্রা কী করে বের করবো? ধারকত্বের মাত্রা হচ্ছে কিউ এর মাত্রা মানে চার্জের মাত্রা বা বিভবের মাত্রা। আর বিভব মানে তো আমরা কী বোঝানি? বিভব মানে কী? ওয়ার্ক বাই, ওয়ার্ক বাই কিউ। তাহলে এইখানে W/Q, এবার তাহলে সি সমান কিউ স্কোয়ার হয়ে যাবে উপরে আর নিচে W। এবার কিউর মাত্রা কী? কিউর মাত্রা IT, মুখস্থ রাখতে হবে, কিউর মাত্রা IT। তাহলে I² আর কী হবে? T² টাইম। আর ওয়ার্কের মাত্রা আমাদের তো জানা আছে ML²T-2, তাহলে টোটাল মাত্রা কত দাঁড়াইল? এম এর ইনভার্স, এল এর -2, আই এর 2 আর T⁴। এইটা হচ্ছে ক্যাপাসিটেন্সের মাত্রা, ঝপাক করে করতে হবে, ঝপাক করে। এবার এলে উৎসব করা চলবে না, আমি জিজ্ঞাসাই করি মনে হয় বুঝলে না, বুঝলে না, বুঝতে হবে তোমাকে, না বুঝলে ছেড়ে দাও, পড়াশোনা তোমার জন্য লয়, অন্য কাজ আছে, অত আদর করে বুঝানোর লয় চ্যাপ্টারটা, তোমাকে বুঝতে হবে, বোঝাটাও কোয়ালিটি। একটা টিচার ভালো বুঝায় এটা ঠিক, যেমন একটা স্টুডেন্ট ভালো বুঝে ওইটা স্টুডেন্টের কোয়ালিটি, স্টুডেন্টেরও কোয়ালিটি থাকা দরকার, ভালো বুঝে স্টুডেন্টটা। সবসময় টিচারটা বিরাট বোঝায়, স্টুডেন্ট চুপচাপ থাকবে যে আমাকে বুঝাও কেমন করে বুঝেছো। স্টুডেন্টকে বুঝে নিতে হবে, এইসব জিনিস বইয়ে আছে, সব বই থেকে পড়লেই হবে। CRDG-র বইটা পড়ে ঝপাক করে অঙ্কটা নেমে যাও, আর 50 অঙ্ক করার পর তুমি আরও 5 গুণ বেশি ভালো বুঝবে। যতই বুঝো, ম্যাথামেটিক্স না করলে তোমার অঙ্ক ধারণা, পুরাটাই ফিজিক্সে অঙ্ক করতে হবে, প্রচুর অঙ্ক করতে হবে, একদিন বুঝে 3 দিন অঙ্ক করতে হবে, চ্যাপ্টার শেষ, নমস্কার। এই গেল ধারকত্বের মাত্রা পর্যন্ত। এবার আমরা ধারকত্র কী পড়বো? ধারকত্র কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঝপাক করে লেখো ধারকত্র কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি খাতা, আমি বোর্ডে টুকছি হালকা একদম, এইটা কোয়েশ্চেন ব্যাঙ্কের পেজে পেজে থাকবে 12 পরীক্ষায় 12 পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট, টেস্টে কোয়েশ্চেন ব্যাঙ্কের যারা পেজ করে, আমরা তো কোয়েশ্চেন ব্যাঙ্কই করি সারাদিন সারা রাত, তো কোয়েশ্চেন ব্যাঙ্কের প্রত্যেকটা পেজে ধারকত্বের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো। ধারকত্ব 1 নম্বর বিষয়, ধারকত্ব নির্ভর করে ক্ষেত্রফলের উপর। আচ্ছা, একটা পরিবাহিতে যত বড় ক্ষেত্রফল হবে,
একটা যদি আমরা জড়িটাকে জড়িতে যত বড় জড়ি হবে তত বেশি আম ধরবে, তো একটু তো বাস্তব। তেমনি ইয়ার যত বড় ক্ষেত্রফল হবে যে পরিবাহীটা আছে তার ধারকত্ব বেশি তত বেশি আধান ধরবে। তাহলে ধারকত্ব কার উপর নির্ভর করছে? ধারকত্ব নির্ভর করছে এরিয়ার উপর, এরিয়ার সঙ্গে সমানুপাতিক। ক্ষেত্রফল যত বেশি হবে কোনো পরিবাহী তত বেশি ধারকত্ব হবে, বুঝলি? এটা বুঝারও মানে বুঝতে হবে না বেশি, শুধু মনে রাখতে হবে। আর কি, আর ধারকত্ব নির্ভর করছে যদি কোনো একটা ধারকত্ব আছে মানে পরিবেশ আছে, ইয়ার মধ্যে কিছু চার্জ আছে, এটা পরিবেশ বটে। আর এবার তার পরিবেশে তার বা তার সংলগ্ন এলাকায় যদি অপরিবাহী বস্তু থাকে, অপরিবাহী বস্তু মানে যা কাঠ মোট মোম গালা রজন এইসব যদি থাকে ওর পরিবেশটাতে সারাউন্ডিংয়ে, তাহলে ওর ধারকত্ব বাড়বে। তার মানে সারাউন্ডিংয়ে যত বেশি মানে আশেপাশে অপরিবাহী বস্তুর উপস্থিতি হলে ওই পরিবাহীতে কিন্তু ধারকত্বটা বেশি হবে। মানে পরিবাহীটাই ধারকত্ব কখন বেশি হবে? যখন ওই পরিবাহীটার আশপাশটাতে অপরিবাহী বস্তুর, অপরিবাহী বস্তুর উপস্থিতি থাকে। যত বেশি অপরিবাহী বস্তুর উপস্থিতি থাকবে তত বেশি ধারকত্ব। আরে পরিবাহী থাকলে তো ওটা দিয়ে আধানগুলো চলে যাবে, তাহলে আমাকে ওয়াকে 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 টেকাই রাখবো কী করে, আটকাই রাখবো কী করে আধানটাকে? যত বেশি অপরিবাহী দিয়ে আটকাই রাখবো। আর তিন নম্বর একটা সম্পর্ক আছে, ব্যাস এই তিনটা মনে রাখতে হবে। আর একটা তিন নম্বর রিলেশন আছে, এইটা হচ্ছে ভূসংলগ্ন বস্তুর নিকট যত থাকবে। কোনো পরিবাহী যদি ভূসংলগ্ন বস্তুর যত নিকটে বেশি থাকবে তত বেশি ওর মধ্যে ধারকত্ব থাকবে। তাহলে ধারকত্ব আরেকটা বিষয় কী হচ্ছে? ধারকত্ব সমানুপাতিক ভূসংলগ্ন পরিবাহীর নিকটস্থ মানে নিকটতা, যত বেশি নিকটে থাকবে তত বেশি ধারক। আশা করি বুঝা গেল ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ছোট্ট করে একটু খাতায় লিখে লো এটা, বা মাথায় ডাইরেক্ট লেখো তাও চলবে, দুটাতেই মনে থাকবে। মনে থাকাটা কাজ, ডাইরেক্ট মাথায় কিংবা একটু খাতায়, হালকা খাতা বেশি ইউজ করার দরকার নেই। খাতা লিখে 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 বাবার যেমন ইতিহাসের নোট লিখছে তেমনি ফিজিক্সের নোট চলছে। আর ইতিহাসের নোট চলে না, ওইটাও একটু পড়ার ফ্যাশন চেঞ্জ হয়ে গেছে বর্তমান যুগে সব কিছু। তো ফিজিক্সে আবার কী নোট হবে? বই তো সব আছে, হালকা বুঝে পড়ে ম্যাথামেটিক্স ওরা করতে পারছি মানে ভালো বুঝেছি। বুঝার তো একটা সম্পৃক্ত আছে যে এইখানে সম্পৃক্ত, তার থেকে তার বেশি বুঝার না কিছু। বুঝেই যদি কিছু আরও কী বুঝবে তুমি? একদম হাফ আইডিটা বুড়ের দিকে তাকাই থাকার এক ঘন্টা সময় নষ্ট করার ধারকত্ব, দুটা তিনটা ক্লাসে ধারকত্ব শেষ, ছোটো ছোটো ক্লাসে এক ঘন্টা দেড় ঘন্টাই ধারকত্ব এনাফ। টুয়েলভের যেটা আসে সিলেবাস এনসিইআরটিতে তার বেশি কিছু নাই। তাহলে এই ধারকত্ব তিনটার বিষয়ের উপর নির্ভর করছে, হয়ে গেল। এইবার আমরা এরপরের নেক্সট ভিডিওতে পরের ধারকত্ব সম্বন্ধে আর একটু পার্ট আলোচনা করব। কত রইল রে?